বাড়ি দিচ্ছি, বাড়ি দেওয়ার পর আমি বাইক ধুইয়া ধুয়ে আমি দৌড় দিচ্ছি। তার আমরা কেউ ঐক্যবদ্ধ ছিলাম না, কারণ আমরা বিএনপির এই যে বিএনপি যে নৈরাজ্য চালাবে এটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না। দুটা মেয়ের মাথা যখন ইট লাগছে আমরা তো জানি না কি হয়েছে, আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম, এখানে দাঁড়িয়ে ছিলাম। এই মুহূর্তে মানে ইট পাথর নিয়ে সব মানে আমাদের উপর আক্রমণ করছে, ইট পাথর নিয়ে লাঠি ছোটা নিয়ে। বিএনপি ওদের যাচ্ছিল, ওরা এই জায়গা দিয়া কথা বলতেছে, এই ভিতরে ওরা লাডু দিয়ে পিটার শুরু করছে। পরে আমি বেরোই সঙ্গে, ভাই ওরা সাধারণ স্টুডেন্ট, হ্যাঁ ওদের কিছু বলে না, আপনারা প্রোগ্রাম করে সুস্থ শান্তিভাবে প্রোগ্রাম করে আপনারা জায়গা দিয়ে চলে যান। হ্যাঁ এই কলে বড় সাথে সাথে একজন আমার জায়গায় একটা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর আমি বাইক ধুইয়া ধুয়ে আমি দৌড় দিচ্ছি। দৌড় দেওয়ার পর আমার বাইকটারে অথতভাবে পিটাইছে এবং দশ সময় পরে পদ্ধতিতে এটা জ্বালাই দিচ্ছে আগুন। এখন দেখেন সাধারণ স্টুডেন্টের নিরাপত্তা কোথায়, তাদেরকে কি নিরাপত্তা আছে, এটা কি সন্তান যারা শান্তি মিছিল, শান্তি পথসরা শান্তির মিছিল বলেন? বিএনপির এখানে হাজার হাজার নেতাকর্মী যাচ্ছিল রাস্তা দিয়ে, এবং আমরা বাংলা কলেজ শিক্ষার্থী এবং বাংলা কলেজ ছাত্রলীগের, বিশেষ করে বাংলা কলেজ ছাত্রলীগের যারা ছিল তারা আমরা কেউ ঐক্যবদ্ধ ছিলাম না, কারণ আমরা বিএনপির এই যে বিএনপি যে নৈরাজ্য চালাবে এটা সম্পর্কে আমরা অবগত ছিলাম না, যার কারণে আমরা বিচ্ছিন্নভাবে ছিলাম। এই সুযোগে বিএনপি শুধু বাংলা কলেজ ছাত্রলীগই নয়, সাধারণ শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায়। এমনকি শুধু তাই নয়, বিএনপি লাইব্রেরি আছে এখানে, লাইব্রেরিতে যারা আপনারা জানেন যে শিক্ষার্থীরা পড়াশোনা করে সবসময়, সেই শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতে ইট ছিল, রড ছিল, দেশীয় যে অস্ত্র ছিল, এবং আমাদের অনেক ছেলে পেলে এখানে আহত হয়েছে, আমরা এটার বিচারের দাবি জানাচ্ছি। হঠাৎ করে জানলার পাশ থেকে শুরু হয়েছে, দুটা মেয়ের মাথা যখন ইট লাগছে আমরা তো জানি না কি হয়েছে সেখানে, নিচে দেখা থাকা দেখলাম মানুষ ইট মাঠাচ্ছে, বুঝার আগেই চার পাঁচজনের মাথা শেষ। আমরা কলেজ ছুটি হয়েছে, আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম, এখানে দাঁড়িয়ে ছিলাম। এই মুহূর্তে মানে ইট পাথর নিয়ে সব মানে আমাদের উপর আক্রমণ করছে, ইট পাথর নিয়ে লাঠি ছোটা নিয়ে। দেখেন ভাইয়ের বাইকের অবস্থা কি করছে, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের অবস্থা কি, আমার আরেক বন্ধু আমার হাত ফেরে গেছে, এখান থেকে পুরোটা ফেরে গেছে রক্তে, আমার জামা কাপড় দেখেন কি অবস্থা এখন।